फिजिकल डिस्टेंसिंग। वेलकम एवरीवन, वेलकम टू द न्यू एपिसोड ऑफ एडियन स्क्रिप्ट। এটা আজকের থার্ড এপিসোড। থার্ড এপিসোডে মূলত আলোচনা করব আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ কোয়ালিফায়ার, মানে যেটা খেলে আই লিগ প্রিমিয়ার ডিভিশনে যাবে সেই টুর্নামেন্টটা নিয়ে, দুটো দল নিয়ে আলোচনা করব। কলকাতার দুটো দল ভবানীপুর এফসি আর মোহামেডান, এটা নিয়ে মূলত আলোচনা করব। চার পাঁচটা ভাগে ভাগ করেছি পুরো ব্যাপারটা, দেখতে হবে। প্রথমত প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব, এ দুজনে কোথায় দাঁড়িয়ে আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দুটো টিমই আমার অত্যন্ত প্রিয় টিম এবং খুব কাছের টিম, দুটো টিমই অত্যন্ত কাছের ফুটবলার এবং কোচিং স্টাফ, তারা আমার খুব কাছের লোক দুটো টিমের মধ্যেই রয়েছেন। প্রথমেই দুটো টিমকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এপিসোডটাই শুরু করব। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্যানবেস। ফ্যানবেস অবভিয়াসলি মোহামেডান স্পোর্টিং ক্লাব, তার অসম্ভব বড় ফ্যানবেস রয়েছে এবং যেটা মাঠের মধ্যে মাঠের বাইরে প্লেয়ারদের উদ্বুদ্ধ করে আর কি, তো সেইটা একটা বড় পজিটিভ পয়েন্ট, প্লাস পয়েন্ট। কিন্তু এই বছরে যেহেতু দর্শক মাঠে খেলা চলাকালীন উপস্থিত থাকবেন না, সেটা ভবানীপুর এফসিকেও একটা সমান অ্যাডভান্টেজ দেবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। যদিও মানসিক বুস্টআপটা অবশ্যই মোহামেডানে বেশি থাকবে, কারণ তারা জানে যে মাঠের মধ্যে না থাকলেও মাঠের বাইরে প্রচুর অগণিত সমর্থক রয়েছেন, খেলার পরে তাদের উচ্ছ্বাস হোক আবেগ হোক সেটা তাদের ফেস করতে হবে, মানে সেটা চায় আর কি সবাই ফেস করতে আর কি, সমর্থকদের জন্যই ক্লাবগুলো বেঁচে থাকে। দ্বিতীয় যে জায়গাটা আসবো সেটা হচ্ছে কোচ। দুজন কোচই আমার অত্যন্ত প্রিয়, একজন হলেন ইয়ান লো, কনিষ্ঠতম কোচ, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ ডিভিশনে কোচিং করানো কোচেদের মধ্যে বর্তমানে যারা সর্বকনিষ্ঠ যে কোচেরা রয়েছেন, আগেরবার তার মধ্যে অন্যতম ইয়ান লো, আগেরবার পাঞ্জাব মিনার্ভা পাঞ্জাবকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কোচিং করিয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে রীতিমতো বিপদে ফেলে এবং অন্যান্য টিমের ওপর রীতিমতো দাপট দেখিয়েছেন তিনি আগের বছর। তো তার কোচিং দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি নিজের মতো করে টিমটাকে গুছিয়ে নিচ্ছেন। এবং শঙ্করলাল চক্রবর্তী, যার আই লিগ রয়েছে, যার ফেড কাপ রয়েছে মোহনবাগানের হয়ে, এত বড় টিমের হয়ে তিনি কোচিং করিয়েছেন। সো তাকে নিয়ে আমি আর প্রশ্ন করছি না। কোচিংয়ের দিক থেকে কোচ যারা রয়েছেন তারা নিজের মতো করে দলটাকে গুছিয়ে নিতে পেরেছেন, যেটুকু তাদের লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যে। তৃতীয় যে জায়গাটা আসছি, গোলরক্ষক। গোলরক্ষক খুবই মোহামেডানের, খুবই তার কি বলবো, একজন লয়াল গোলকিপার প্রিয়ান্ত সিং অনেকদিন ধরেই আছেন। এই বছর অনেক জায়গায় তিনি সুযোগ পেয়েছিলেন, তা সত্ত্বেও তিনি মোহামেডানে রয়ে গেলেন, মোহামেডানকে রীতিমতো প্রিমিয়ার ডিভিশনে তুলবেন বলে আই লিগে। তো সেক্ষেত্রে তার কমিটমেন্টটাও দেখতে হবে। ওদিকে শিল্টন পাল, যিনি চার্চিল ব্রাদার্স থেকে লোনে এসেছেন ভবানীপুরকে, শুধু একটাই মিশন নিয়ে ভবানীপুর এফসিকে প্রিমিয়ার ডিভিশনে তোলা, তো এখানেও কিন্তু তুল্যমূল্য লড়াই দেখা যাবে। চলে আসছে ডিফেন্সে, একটা মোহনবাগান কেন্দ্রিক ডিফেন্সটা, কারণ হচ্ছে প্রাক্তন মোহনবাগান ডিফেন্সে দুটো দলেই যারা নেতৃত্ব দেবেন তারা প্রাক্তন মোহনবাগানই। এক নম্বর হচ্ছেন কিংসুক দেবনাথ, তিনি মোহনবাগানে খেলেছেন, এবং দ্বিতীয় যিনি, তিনি ইস্ট বেঙ্গলও খেলেছেন অবশ্যইভাবে, সেটা আমি জাস্ট কানেকশানগুলো করানোর জন্য বললাম আর কি। আর দ্বিতীয় যিনি আছেন তিনি অবশ্যইভাবে মোহামেডানের, তিনি হলেন এজে কিংসলে। তো এই এজে কিংসলে তিনি কিন্তু মোহামেডানের রক্ষণভাগের নেতৃত্ব দেবেন এবং ভবানীপুর এফসির অবশ্যই কিংসুক। এবার আসছে মিডফিল্ডে। মিডফিল্ডে খুব রিসেন্টলি একটা ঝটকা খেয়েছে মোহামেডান, বোধহয় তীর্থঙ্করকে তারা মিস করবে। তো তীর্থঙ্করকে মিস করবে কিন্তু ম্যানেজমেন্ট এবং কোচ, কিন্তু তারা কিন্তু খুবই দৃঢ় প্রতিজ্ঞ যে তারা তাদের যে বাকি প্লেয়াররা রয়েছেন তারা সেই মতো পারফর্ম অবশ্যইভাবে করবে। তারা কিন্তু তীর্থঙ্কর যে অবশ্যই তীর্থঙ্করকে মিস করবেন, কিন্তু তাদের খুব একটা প্রভাব পড়বে বলে তারা তিনি মনে করছেন না। অপরদিকে ভবানীপুরের মিডফিল্ড কিন্তু মূলত সামলাবেন ক্রোমা। ক্রোমা কিন্তু একদম স্ট্রাইকার না, একটু উইথড্রল খেলতে ভালোবাসেন, আগেবার পিয়ারলেসের খেলা দেখে আমরা বুঝেছি জিতেন মুর্মুকে তিনি এগিয়ে দিয়ে, কিন্তু তিনি যখন নিজেদের জিতেন মুর্মু খেলতেন আর কি, তখন কিন্তু তিনি একটু মিডফিল্ড ওরিয়েন্টেড খেলতে ভালোবাসেন। এইবার চলে যাচ্ছি একদম স্ট্রাইকার পজিশনে নেতৃত্ব দেবেন, মানে এক একজনের নাম বলছি তারাই আর কি নেতৃত্ব দেবেন, তাদের নাম করছি, এবং বাকি সমস্ত প্লেয়ারই, দুদলের অত্যন্ত ভালো প্লেয়ার রয়েছেন, প্রতিশ্রুতিমান প্লেয়ার রয়েছেন, যারা নেতৃত্ব দেবেন তাদের নামগুলোই আমি বলছি আর কি, যে যে ডিপার্টমেন্টে যারা নেতৃত্ব দেবেন। তো স্ট্রাইকারে অবশ্যইভাবে বা উইলিস প্লাজা মোহামেডানের, তিনি কিন্তু একটু ভালোই কনসিস্টেন্ট প্লেয়ার। এবং যেখানে আসছে আজ্জার নাম ভবানীপুর এফসির,
তিনি নিজের দিনে হয়তো বড় বড় ক্লাবকে ক্লাবের বিরুদ্ধে হ্যাট্রিক করবেন বা করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে তার কনসিস্টেন্সিটা কতটা থাকবে তার উপর নির্ভর করছে ভবানীপুরের ভবিষ্যৎ। কারণ এটা খুব বেশি লং লিগ হবে না, খুব শর্ট খেলা হবে, তিন চারটে খেলার মধ্যে একটা ডিসিশন চলে আসবে, একটা দুটো ভাইটাল ম্যাচ থাকবে, তো সেই ম্যাচে তাকে পারফর্ম করতে হবে, আর কোনো কথা নেই। দ্বিতীয় কথা, তো ওভারঅল দেখা যাচ্ছে যে ভবানীপুর আর মোহামেডানকে যদি আমরা ধরি, তাদের মধ্যে কে উঠবেন, একটা তুল্যমূল্য লড়াই একটা দেখতে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। এটা একটা ওভারঅল অ্যানালিসিস করলাম, অবশ্যই ভাবে আমরা টিম নিয়েও অ্যানালিসিস করতে পারি, তোমরা যদি চাও একটা লাইভ সেশন করতে পারি, একবার দুটো দলের কোচের সঙ্গে একবার কথা বলে নিয়ে তারা কিরম ভাবছেন দেখা যাক, এটা করতে পারি। তবে এইগুলো তো সব মানে কোয়ালিটেটিভ করলাম। এবার একটা একটা জিনিস ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো, লাস্ট তিন চার দিন ধরে কিন্তু ভবানীপুর এফসি অলরেডি হায়াতে চেক ইন করে গেছে, তারা বায়োবাবলের মধ্যে রয়েছে। মোহামেডান কিন্তু এই আজ কাল পরশুর মধ্যে কোনো একদিন যাবে এবং তাদের বায়োবাবলে তাদের সময়টা কাটিয়ে তারা প্র্যাকটিস করতে তারপর শুরু করবে। তো সেইখানে একটু দিনের অ্যাডভান্টেজ একটু ভবানীপুর একটু বেশি নিয়ে নিল, একটু বেশি দিন প্র্যাকটিস করতে পারবে। তবে এটা ছাড়াও আরেকটা ইনফরমেশনও শেয়ার করা আছে, সেটা হচ্ছে মোহামেডানের যে মঙ্গলবার যে ইনভেস্টারের ঘোষণা করার কথা ছিল সেটা হবে বৃহস্পতিবার। একটা চমক লাগানো একটা নাম এবং ডিলটাও হয়েছে একদম চমকপ্রদ, তোমরা ডিলটা বেরিয়ে এলেই বুঝতে পারবে এত টাকার ডিল, এত ভালো ডিল। মাত্র 49% শেয়ার ছাড়ার পর তারা পেয়েছেন, মানে শেয়ার ছেড়েই তারা পেয়েছেন, এটা অবশ্যই ভাবে ওয়াসিম আকরামদের জন্য খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা। তো ওভারঅল আমি যদি এই দুটো টিমই ধরি, এই দুটো টিমের প্রতি আমাদের সাপোর্ট থাকবে এবং চোখ থাকবে। ব্যাস, এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানান, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এখনকার মতো